সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আমার ক্লাসে স্বাগত। আমি মাহবুবা হক, সহকারী অধ্যাপক প্রাণীবিজ্ঞান, এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আমাদের আজকের পাঠ চতুর্থ অধ্যায়, মানব শারীরতত্ত্বের রক্ত সঞ্চালন অধ্যায়ের মানব দেহে রক্ত সংবহন। আজকের পাঠ শেষে আমরা যে সকল প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাব। রক্ত সংবহন কি? বন্ধ রক্ত সংবহন কি? দ্বিচক্রী রক্ত সংবহন কি? রক্ত সংবহন কত প্রকার? রক্ত সংবহন প্রক্রিয়ার বর্ণনা। প্রথমে চলো আমরা দেখি রক্ত সংবহন কি। রক্তনালীর মধ্যে দিয়ে সারা দেহে রক্ত সঞ্চালিত হওয়াকে রক্ত সংবহন বলে। রক্তনালী আমরা জানি যে দুই প্রকারের রক্তনালী আছে, ধমনী এবং শিরা। তাহলে সেই সকল রক্তনালীর মধ্যে দিয়ে হৃৎপিণ্ডের প্রাম্পের মাধ্যমে সারা দেহে যে রক্ত সঞ্চালিত হয় তাকে বলা হয় রক্ত সংবহন। বন্ধ রক্ত সংবহন, যে রক্ত সংবহন প্রক্রিয়া হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কৌশিক জালিকার মাধ্যমে সম্পন্ন হয় তাকে বন্ধ রক্ত সংবহন বলে। আরেক ধরনের রক্ত সংবহন আছে যাকে বলা হয় মুক্ত রক্ত সংবহন প্রক্রিয়া। এটি সাধারণত আমরা আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখতে পাই। এদের ক্ষেত্রে এদের হৃৎপিণ্ড এবং রক্তনালী থাকলেও একটি পর্যায়ে রক্ত সরাসরি দেহগহ্বরে উন্মুক্ত হয়, সেই কারণে তাদের রক্ত সংবহনকে মুক্ত রক্ত সংবহন বলা হয়। আর আমাদের ক্ষেত্রে রক্ত হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কৌশিক জালিকার মাধ্যমেই সবসময় সঞ্চালিত হয়, কখনোই দেহগহ্বরে উন্মুক্ত হয় না, সেই কারণে আমাদের রক্ত সংবহনকে বন্ধ রক্ত সংবহন বলে। দ্বিচক্রী রক্ত সংবহন, যে রক্ত সংবহন প্রক্রিয়া হৃৎপিণ্ডের মধ্য দিয়ে দুটি বর্তনী বা চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে দ্বিচক্রী সংবহন বলে। এই চক্র দুটি হলো সিস্টেমিক এবং পালমোনারি। সিস্টেমিক অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত রক্তের একটি চক্র সম্পন্ন হয় এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত একটি রক্তের চক্র সম্পন্ন হয়। অক্সিজেন যুক্ত রক্তের যে চক্রটি সম্পন্ন হয় তাকে সিস্টেমিক রক্ত সংবহন, এবং যে দুটি চক্র সম্পন্ন হয় একটি অক্সিজেন যুক্ত এবং একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংবহন মানে চক্র আর কি। এই কারণে যেহেতু অক্সিজেন যুক্ত এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংবহিত হয় একই সাথে, এই কারণে একে দ্বিচক্রী রক্ত সংবহন বলা হচ্ছে। রক্ত সংবহনের প্রকারভেদ, মানব দেহে মোট চার প্রক্রিয়ায় রক্ত সংবহন সংগঠিত হয়, যথা সিস্টেমিক রক্ত সংবহন, যে সংবহনে রক্ত বাম নিলয় থেকে বিভিন্ন রক্তবাহিকা অর্থাৎ ধমনী এর মাধ্যমে অঙ্গগুলোতে পৌঁছায় এবং অঙ্গগুলো থেকে বিভিন্ন রক্তনালী অর্থাৎ শিরা এর মাধ্যমে ডান অলিন্দে ফিরে আসে, সেটি হলো সিস্টেমিক রক্ত সংবহন। অর্থাৎ রক্ত বাম নিলয় থেকে সারা দেহে যাবে এবং সারা দেহে থেকে আবার ফিরে আসবে ডান অলিন্দে। এই যে সংবহন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে সিস্টেমিক রক্ত সংবহন। পরবর্তীতে আছে
পালমোনারি রক্ত সংবহন, যে সংবহনে রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুস থেকে বাম অলিন্দে ফিরে আসে তাকে পালমোনারি রক্ত সংবহন বলে। অর্থাৎ রক্ত ডান নিলয় এবং ফুসফুস, এখানে হৃৎপিণ্ড এবং ফুসফুসের মধ্যে যে রক্ত সংবহন সংঘটিত হয় তাকে বলা হচ্ছে পালমোনারি রক্ত সংবহন। পরবর্তীতে আছে পোর্টাল রক্ত সংবহন। কোন অঙ্গে কৌশিক জালিকা থেকে উৎপন্ন শিরা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে অন্য একটি অঙ্গে প্রবেশ করে কৌশিক জালিকায় বিভক্ত হয়, সেই সংবহনকে পোর্টাল সংবহন বলে। অর্থাৎ যে আমরা জানি যে শিরাগুলো সরাসরি রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো অঙ্গ থেকে শিরাগুলো রক্ত সংগ্রহ করে সেটি যদি সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে অন্য একটি অঙ্গে প্রবেশ করে এবং পরে হৃৎপিণ্ডে যায়, তবে আমরা তাকে বলি পোর্টাল রক্ত সংবহন। আমরা একটি প্রভা চিত্রের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো এখানে পৌষ্টিক অঙ্গ, পৌষ্টিক অঙ্গ বলতে পাকস্থলী, অন্ত্র, প্লীহা, অগ্নাশয় ইত্যাদি। এই যে পৌষ্টিক অঙ্গ, এই পৌষ্টিক অঙ্গ থেকে তোমার শিরার মাধ্যমে যে রক্তগুলো সংগৃহীত হলো সেই সংগৃহীত রক্তগুলো সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে সেটা প্রবেশ করলো কোথায়, যকৃতে। সেই যকৃৎ থেকে আবার শিরার মাধ্যমে সেটা প্রবেশ করলো, মানে ছোট ছোট শিরার মাধ্যমে সংগৃহীত হয়ে সেটা নিম্ন মহাশিরায় প্রবেশ করলো এবং নিম্ন মহাশিরা থেকে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা প্রবেশ করলো হচ্ছে ডান অলিন্দে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিরার কিন্তু পৌষ্টিক অঙ্গ থেকে রক্ত সরবরাহ করে বা সংগ্রহ করে সরাসরি ডান অলিন্দে বা হৃৎপিণ্ডে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না গিয়ে সে রক্ত শিরাগুলো দ্বারা রক্ত সংগ্রহ করে সেটা চলে আসলো কোথায়, যকৃতে। আবার যকৃৎ থেকে শিরার মাধ্যমে রক্ত সংগ্রহ করে তারপরে আসলো হচ্ছে অলিন্দে। এই কারণে এই ধরনের রক্ত সংবহনকে আমরা বলছি পোর্টাল রক্ত সংবহন। নেক্সট আমাদের আছে করোনারি রক্ত সংবহন। হৃৎপিণ্ডের হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারী সংবহনকে করোনারি রক্ত সংবহন বলে। আমরা জানি যে হৃৎপিণ্ড সংকুচিত বা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালিত হয়ে থাকে, তাই হৃৎপিণ্ডকে পুষ্টির জন্য হৃৎপিণ্ডতেও হলো রক্ত সরবরাহের প্রয়োজন আছে। আর যে সংবহন প্রক্রিয়া হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন করে তাকেই আমরা বলছি করোনারি রক্ত সংবহন। তাহলে চলো করোনারি রক্ত সংবহনের প্রবাহ চিত্রটা দেখি। সিস্টেমিক ধমনী, সিস্টেমিক ধমনী থেকে রক্ত প্রবেশ করে করোনারি ধমনীতে, করোনারি ধমনী থেকে রক্ত যায় হৃৎপেশিতে, হৃৎপেশি থেকে শিরার মাধ্যমে, অর্থাৎ করোনারি শিরার মাধ্যমে যেহেতু হৃৎপিণ্ড থেকে বা হৃৎপেশি থেকে রক্ত সংগ্রহ করছে সেই কারণে আমরা এটাকে করোনারি শিরা বলছি। করোনারি শিরা থেকে রক্তটা যাচ্ছে ডান অলিন্দে। তাহলে এই সংবহন প্রক্রিয়াটিকে আমরা বলছি করোনারি রক্ত সংবহন। তাহলে আমরা মোট চার ধরনের রক্ত সংবহন প্রক্রিয়া পেলাম, সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল এবং করোনারি। সিস্টেমিক হলো নিলয় থেকে সারা দেহ এবং সারা দেহ থেকে আবার হচ্ছে তোমার হৃৎপিণ্ড বা অলিন্দে ফিরে আসে যে প্রক্রিয়া রক্ত তাকে বলা হচ্ছে সিস্টেমিক। পালমোনারি রক্ত সংবহন, পালমোনারি রক্ত সংবহন প্রক্রিয়া হচ্ছে যে তোমার রক্তটা ডান নিলয় থেকে ফুসফুসে প্রবেশ করবে এবং ফুসফুস থেকে বাম অলিন্দে ফিরে আসবে। অর্থাৎ নিলয় এবং হচ্ছে তোমার
হৃৎপিণ্ড এবং ফুসফুস এর মধ্যে যে রক্ত সংবহন প্রক্রিয়া তাকে বলছি আমরা পালমোনারি রক্ত সংবহন। তারপরে পোর্টাল রক্ত সংবহন যেটা আমরা দেখলাম যে এই রক্ত সংবহন প্রক্রিয়াতে অঙ্গ থেকে সরাসরি রক্তটা হৃৎপিণ্ডে না গিয়ে মাঝে অন্য একটি অঙ্গে প্রবেশ করে এবং তারপরে হৃৎপিণ্ডে যায়, এ ধরনের রক্ত সংবহনকে পোর্টাল রক্ত সংবহন বলছি। আর করোনারি রক্ত সংবহন হলো যে রক্ত সংবহন প্রক্রিয়ার মাধ্যমে হৃৎপিণ্ড পুষ্টি পায় বা হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালিত হয় তাকে বলা হচ্ছে করোনারি রক্ত সংবহন। চলো এবার আমরা একটি রক্ত সংবহন প্রক্রিয়ার একটা ভিডিও দেখি। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে রক্ত সংবহনের যে প্রক্রিয়াটি, এখানে দেখো যে এই যে একটি ধারা আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তের একটি প্রবাহ। এখানে হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে তোমার ডান অলিন্দ, ডান নিলয়, এটি হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়, ঠিক আছে। হৃৎপিণ্ডে এই যে রক্ত দেখো, এই যে তোমার শিরা, শিরাগুলোর মাধ্যমে রক্তটা আসলো হচ্ছে তোমার ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে আসলো ডান নিলয়, ডান অলিন্দ থেকে ডান নিলয়, তারপরে ডান নিলয় থেকে এটা চলে গেল হচ্ছে তোমার ফুসফুসে, ফুসফুসে এসে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই রক্তটা হয়ে গেল অক্সিজেন যুক্ত রক্ত এবং এই রক্তটা প্রবেশ করলো তোমার বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে দেখো এই যে কপাটিকা, কপাটিকাটা ওপেন হয়ে গেল এবং বাম অলিন্দ থেকে রক্তটা চলে আসলো বাম নিলয়ে। এখানে দেখা যাচ্ছে যে এই যে কপাটিকা গুলো, এই যে দেখো চারটি কপাটিকা, এই চারটি কপাটিকা গুলো খুলে যাচ্ছে এবং বন্ধ হচ্ছে, এর মাধ্যমে রক্ত কিন্তু হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে সঞ্চালিত হয়। রক্তটা যখন হৃৎপিণ্ড যখন তোমার সিস্টলিক অবস্থায় থাকে, সিস্টলিক অবস্থায় থাকে অর্থাৎ হচ্ছে তোমার সংকুচিত অবস্থায় থাকবে, হৃৎপিণ্ড দেখো এই যে অলিন্দদ্বয়, এই অলিন্দদ্বয় কিন্তু এখন সংকুচিত অবস্থায় আছে। যখন অলিন্দদ্বয় সংকুচিত অবস্থায় থাকবে তখন এই যে অলিন্দ এবং নিলয়ের মাঝখানে বাম অলিন্দ, ডান অলিন্দ, ডান নিলয়ের মাঝখানে একটি কপাটিকা আছে, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝেও একটি কপাটিকা আছে, এই কপাটিকাগুলো তখন কিন্তু ক্লোজ হয়ে যাবে। যখন অলিন্দ সংকুচিত হবে তখন এই কপাটিকাগুলো ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে যে দেখো সংকুচিত অবস্থায়। এরপরে আমরা নেক্সট দেখি, তোমরা দেখছো পর্যায়ক্রমে অলিন্দ এবং নিলয়দ্বয় সংকুচিত এবং প্রসারিত হচ্ছে। অলিন্দ এবং নিলয়দ্বয় প্রসারিত হচ্ছে। তাহলে নিলয়ে রক্ত কখন প্রবেশ করবে? যখন নিলয় প্রসারিত অবস্থায় থাকবে এবং অলিন্দদ্বয় সংকুচিত অবস্থায় থাকবে তখনই কিন্তু তোমার রক্তটা অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করবে। তাহলে নিলয়ে প্রসারিত হতে গেলে অবশ্যই তোমার হচ্ছে তোমার অলিন্দ নিলয়ের মাঝখানে যে কপাটিকাটি আছে সেই কপাটিকাটি খুলে যেতে হবে এবং খুলে গেলে তবেই রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করতে পারবে। তারপরে নিলয়ে যখন রক্ত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে তখন অলিন্দ নিলয়ের মাঝখানে যে কপাটিকাগুলো আছে সেই কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে, অর্থাৎ নিলয়ের সংকোচন শুরু হবে। নিলয়ের সংকোচন শুরু হলে অলিন্দ নিলয়ের মাঝখানে কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে
এবং ডানলিন্দু থেকে রক্তটা তখন ডানলিন্দু থেকে পালমোনারি যে ধমনী আছে সেই ধমনীর মাঝখানে যে কপাটিকাটি আছে সেই কপাটিকাটি উন্মুক্ত হয়ে যাবে এবং রক্ত ফুসফুসে প্রবেশ করবে। অন্যদিকে বামলিন্দে যে অক্সিজেনযুক্ত রক্তটা ছিল সেই রক্তটা তোমার এই বাম নিলয় এবং মহাধমনীর মাঝখানে যে কপাটিকাটি আছে সেই কপাটিকাটি খুলে যাবে এবং রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে প্রবেশ করবে। এভাবেই অলিন্দ নিলয় এর সংকোচন প্রসারণ, অলিন্দ নিলয়ের মাঝখানের কপাটিকা, নিলয় এবং ফুসফুসীয় ধমনীর মাঝের কপাটিকা, নিলয় এবং মহাধমনীর মাঝের কপাটিকা, এই কপাটিকাগুলো মানে খুলে যাওয়া এবং বন্ধ হওয়া সাপেক্ষে রক্ত সারা দেহে পর্যায়ক্রমে সঞ্চালিত হয়। আচ্ছা, এরপরে আমরা আমরা আরেকটু দেখি। যে এখানে দেখো আমরা এই যে করোনারি রক্ত সংবহনের যে প্রক্রিয়াটি বলেছি, এই যে ধমনীগুলো দেখছো এগুলোই হচ্ছে করোনারি ধমনী। তাহলে রক্তটা যেহেতু এর পুষ্টির জন্য হৃৎপিণ্ডের পুষ্টির জন্য তোমার রক্ত সংগ্রহের প্রয়োজন, কাজেই কিন্তু রক্তটা করোনারি ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করে। আচ্ছা, এখন দেখো এই যে হৃৎপিণ্ডের মধ্যে যে আমরা এই যে দেখছি, আমরা যে পেসমেকার বলে একটা শব্দ জানি, যে যার মাধ্যমে এখানেই হচ্ছে তোমার ইলেকট্রিক যে সিগন্যাল সেই সিগন্যালটি সৃষ্টি হয় এবং হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হয়, পেসমেকার যেটা তোমরা এখানে দেখতে পেলে। তাহলে পেসমেকারের উদ্দীপনায় ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হয় এবং হৃৎপিণ্ডের মাঝখানের যে কপাটিকাগুলো আছে মাঝে বিভিন্ন প্রকোষ্ঠের মাঝখানে এবং নালীর মাঝখানে সেই কপাটিকাগুলো পর্যায়ক্রমে বন্ধ এবং খুলে যাওয়ার মাধ্যমে দেহের মধ্যে দিয়ে তোমার বিভিন্ন জায়গায় রক্ত সঞ্চালিত হয়। আমরা একটি স্থির চিত্রের মাধ্যমে এই রক্ত সংবহন প্রক্রিয়াটি একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে পালমোনারি এবং হচ্ছে তোমার সিস্টেমিক যে রক্ত সংবহন সেই সংবহন প্রক্রিয়াটিকে দেখানো আছে। আমরা সংজ্ঞাতে ইতিমধ্যে দেখেছি যে সিস্টেমিক রক্ত সংবহন যেটি সেটি হচ্ছে যে তোমার এই যে এখানে দেখো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের বাম অংশ, এটি হচ্ছে ডান অংশ, এটি বাম অংশ এটি ডান অংশ, উপরের এটি হচ্ছে তোমার অলিন্দ, এটা হলো অলিন্দ, এটা হচ্ছে নিলয়, আর এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়। তাহলে আমি সিস্টেমিক এর কথা বলছিলাম। তাহলে সিস্টেমিক রক্ত সংবহনটা কি? দেখো এই যে বাম নিলয়ে কিন্তু আছে কি ধরনের রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত। আমরা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বুঝবো কি করে? সাধারণত রং দেখে এখানে দেখো লাল রং যুক্ত রক্তটাকে আমরা অক্সিজেন যুক্ত হিসাবে চিহ্নিত করেছি, আর এখানে হচ্ছে নীল যেটা সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে এই হৃৎপিণ্ডের এই চেম্বার গুলোতে আছে অক্সিজেন যুক্ত রক্ত আর এখানে আছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে বাম অলিন্দে এখানে রক্তটা অক্সিজেন যুক্ত রক্ত আসলো কোথা থেকে? এই যে ফুসফুস, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্তটা আসলো হচ্ছে বাম অলিন্দে। তারপরে বাম অলিন্দ এবং নিলয়ের মাঝখানে যে কপাটিকাটি আছে যেটাকে মাইট্রাল কপাটিকা বা মাইট্রাল ভালভ বলা হয় বা বাইপাস বাইকাসপিড কপাটিকাও বলা হয়ে থাকে, সেই কপাটিকাটি যখন খুলে যাবে, কপাটিকাটি খুলে গেলে তখন হচ্ছে রক্তটা এই অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে। তারপরে তাহলে কপাটিকাটি কখন খুলবে? কপাটিকাটি কখন খুলবে? যখন নিলয়ে প্রসারিত হবে, যখন নিলয়ে প্রসারিত হবে এবং হচ্ছে তোমার এই যে অলিন্দ যেটা সেই অলিন্দটা সংকুচিত হবে নিলয়ে প্রসারিত হবে, তখনই রক্তের চাপে অলিন্দ নিলয়ের মাঝখানে যে কপাটিকাটি আছে সেই কপাটিকাটি খুলে যাবে, ফলে রক্ত অলিন্দ থেকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করবে। পরবর্তীতে বাম নিলয় যখন রক্তে পরিপূর্ণ হয়ে যাবে তখন আবার বাম নিলয়ের সংকোচন শুরু হবে। এই বাম নিলয় সংকুচিত হলে বাম নিলয় এবং মহাধমনী এর মাঝখানে যে কপাটিকাটি আছে যে
সেই কপাটিকাটি এটি একটি অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, এই কপাটিকাটি খুলে যাবে এবং রক্ত এই বাম নিলয় থেকে মহাধমনী এবং মহাধমনীর বিভিন্ন শাখা আছে তার মাধ্যমে রক্ত এই যে দেহের বিভিন্ন অংশে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে এই ধরনের রক্ত সংবহনকে এইটাকেই আমরা বলছি এই পৌঁছাবে এবং সেটা আবার দেহে ফিরে আসবে, তাহলে এটাকে আমরা বলছি সিস্টেমিক রক্ত সংবহন। অর্থাৎ এর মাধ্যমে দেহে গেল এবং আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা তোমার ডান অলিন্দে ফিরে আসলো, এই পর্যন্ত হচ্ছে সিস্টেমিক রক্ত সংবহন। এরপরে পালমোনারি রক্ত সংবহনের প্রক্রিয়াটি এখানে দেখানো আছে। দেখো এখানে যখন রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসলো হচ্ছে ডান অলিন্দে, ডান অলিন্দ যখন সংকুচিত হবে তখন ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকাটি আছে সেই কপাটিকাটি খুলে যাবে, সেই কপাটিকাটি খুলে যাবে এবং খুলে যাওয়ার ফলে অলিন্দ থেকে রক্তটা নিলয়ে প্রবেশ করবে। আবার নিলয় যখন সংকুচিত হবে নিলয় সংকোচনের সাথে সাথে এই অলিন্দ নিলয়ের মাঝখানে যে কপাটিকাটি আছে সেটি বন্ধ হয়ে যাবে আর খুলে যাবে হচ্ছে এই যে ফুসফুসীয় যে ধমনী এবং এই যে নিলয় অর্থাৎ ডান নিলয়, ডান নিলয় এবং ফুসফুসীয় যে ধমনী এর মাঝখানে যে কপাটিকাটি আছে সেই কপাটিকাটি খুলে যাবে, ফলে রক্ত ফুসফুসে প্রবেশ করবে। এটাকে আমরা আমরা সংজ্ঞাতে দেখেছি যে এখানে ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত যাওয়া এটাকে আমরা বলি হচ্ছে তোমার পালমোনারি রক্ত সংবহন প্রক্রিয়া। পালমোনারি রক্ত সংবহন প্রক্রিয়া আবার ফিরে আসলো, এখানে ফুসফুসে গেল, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসলো, এটাকে আমরা বলছি পালমোনারি রক্ত সংবহন প্রক্রিয়া। তাহলে এখানে খেয়াল করো যে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের একটি চক্র আমরা দেখতে পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে দেহ, দেহ থেকে আবার ফিরে আসছে, আবার অক্সিজেন যুক্ত রক্তের একটা চক্র, হৃৎপিণ্ড একই সাথে, কিন্তু এটা দেখো যে অক্সিজেন যুক্ত রক্তের প্রবাহ আর এটি হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের প্রবাহ। তাহলে এই যে দুটি বর্তনী বা চক্র সম্পন্ন হচ্ছে সেই কারণে আমাদের হৃৎপিণ্ডকে কিন্তু তোমার দ্বিচক্রী বলা হয়, দ্বিচক্রী বা দ্বিচক্রী রক্ত সংবহন প্রক্রিয়া বলা হয়, কারণ একই সাথে অক্সিজেন যুক্ত রক্তের একটা সংবহন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের একটা সংবহন সংগঠিত হয় এখানে। তাহলে মোটামুটি আজকে এই ছিল আমাদের পাঠ। আমি আশা করি যে তোমাদের আজকের পাঠটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তা তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।